ব্রিক্সের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি। বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিক্স সফরে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কাল দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার সহ মিছিলে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। কক্সবাজার হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ সহ 14,077 কোটি টাকা ব্যয়ে 20টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের সাজা স্থগিত হলেও এখনই মুক্তি মিলছে না। আরেক মামলায় তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন বিশেষ আদালত। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির 7 রাস্তার মোড়ে গোল চত্বরে নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরাল। আজ সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। 57 ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এই ম্যুরালটি হবে চট্টগ্রামে এ যাবৎকালে নির্মিত সর্বোচ্চ এবং সর্ববৃহৎ ম্যুরাল। হাইব্রিড মডেলে কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের 16তম আসর। পাকিস্তানের মাটিতে 4টি ও শ্রীলঙ্কার মাটিতে হবে 9টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ হবে পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে, যেখানে নেপালের মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 569 জনে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি 2,291 জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 119,133 জনে।